من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا. صدق الله العظيم. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا عالم جهاك سب جالا کر دیا رحمت رحمان کا مرکز مدینہ بن گیا. اللهم صل على سيدنا نورِ عرش نورِ فرش عالمِ انوار کا مرحبا سب نور کا مشعل مدینہ بن گیا. اللهم صلِّ على سيدنا
ಕಷಭದ್ವಜ ಬಿಜಮಾನಿಗೆ ಅಸುನತ್ ಜಮೀ ಸ್ವಾನಿಗೆ ಸಲ್ಲೋ ಅಲೈಹಿ ವಾಲಿಹಿ ಮೌಲಾಯ ಸಲ್ಲಿ ವಸಲ್ಲಿಂ ದಾಯಿಮನ್ ಅಬದ ಅಲಾ ಹಬೀಬಿಕ ಖೈರಿಲ್ ಖಲ್ಕಿ ಕುಲ್ಲಿಹಿಂ. ಐತಿಹ್ಯವಾಹಿ ಬಾದೇಶ್ವರ್ ಹಾಫಿಜಿಯ ಮದ್ರಸಾರ್ ವಾರ್ಷಿಕ ಇಸ್ಲಾಮೀ ಮಹಾಸಮ್ಮೇಳನ ಅಮರ ಹಜಿರಿ ತಂಪಲ್ಲಾಂ ಅಲ್ಲಾ ಶುಕ್ರ ಅದಾಯ ಕೊಡಿ ಗುರು ಸುರಿಯ ಮರ್ ಕೊಡಿ ಅಲ್ಹಮ್ದುಲಿಲ್ಲಾಹ್. ಅಮಿ ಒನ್ನರದ್ರ ಅಮ್ಮ ಅನ್ನರ ದೂರ ಇದ್ರು ಇದರಾ ವಯಸ್ಸು ನೆಕ್ಟು ಕಷ್ಟ ಬರಿ ಅಗ್ಗೊಯ್ದಿತ್ತು ತು ಅಗ್ಗೊಯ್ಯೋದು ಮೇಬೋಕ ದೃಶ್ಯಗಳು ಕಾಲಕ್ಕೆ ಆಟಿ ಆಡಿ ದುಮಿಯು ಅಲ್ಲಾಹುಮ್ಮ ಸಲ್ಲಿ ಅಲಾ ಸೈಯಿದಿನಾ ಮೌಲಾನಾ ಮುಹಮ್ಮದ್ ವಅಲಾ ಸೈಯಿದಿನಾ ಮೌಲಾನಾ ಮುಹಮ್ಮದ್ ಅಲ್ಲಾಹುಮ್ಮ আমরারে আল্লাহ পাকে পার্সোনালি বা ব্যক্তিগতভাবে যত নিয়ামত দিস তার মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল আমরার হায়াত, অর্থাৎ হায়াত যদি একজন মানুষের আজ থাকে না তাহলে যত বড় বড় নিয়ামতের মালিক হোক এগুলো উপভোগ করার কোন সুযোগ থাকে না। এলাকে আমরা সংক্ষিপ্ত একটা হায়াত লইয়া জমিরাইছি। আমরার আগে যে সমস্ত আম্বিয়ে কেরাম আমরার নবীর আগে ইয়া গেছই, এই সমস্ত নবী অগুলোরও হায়াত লম্বা আছিল, তারার উম্মত যারা এরারও হায়াত লম্বা আছে। কিন্তু আমরা নবীও হায়াত হয়েছেন মাত্র 63 বছর। হায়াত কতটুকু আপনি আমি ভাইমু তার একটা ইঙ্গিত বা ইশারা হাদিস শরীফের মাঝে আছে, কতটুকু আশা করতাম পারি। একবার আল্লাহর নবী ফরমাইছেন, উমর উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, অর্থাৎ আমার উম্মত বেশিরভাগ মারা যাইবা 60-70 মাঝামাঝি, অর্থাৎ 60-70 মাঝামাঝি। দেখা যায় আমরা পয়লা তো নিয়ে চিন্তা করলে দেখি যে আমরা 90 হায়াত পাইছি 63 বছর, এটাও 60-70 মাঝখান। নবীর পয়লা খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হই হায়াত পাইছি 63 বছর, নবীর 2 নম্বর খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুয় হায়াত পাইছেন 63 বছর। তাইলে পয়লা তো নিয়োগ দেখা যায় আল্লাহ নবীর হাদিস অনুযায়ী দৌড়িয়ে আইসে, নবী হয়েছেন মাত্র 63 বছরের হায়াত। হায়াত যদিও আমরা সংক্ষিপ্ত হয়েছি, কিন্তু আমরা নবীর হকদা নবীর ওসিলায় আমরা এই হায়াতের ভিতরে সুযোগ সুবিধা বেশি হয়েছে। আয়াত পাইছি সংক্ষিপ্ত, কিন্তু ফেসিলিটিস পাইছি বেশি। কিভাবে? 1 বছরের হায়াত যদি একজন মানুষে পায় তাহলে 1 বছরের হায়াত দ্বারা কি পরিমাণ আগবাইতে পারে। ইবনে মাজাহ শরীফের এক রেওয়ায়েত আছে, রেওয়ায়েতটা বাবু তাবিরের রুইয়া, খাবর তাবির সম্পর্কে একটা অধ্যায় আছে, অধ্যায় ওই হাদিস আনছেন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এক সাহাবীকে হাজির হইলেন। হাজির হইয়া কইলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম দুই ভাই, এক ভাই শহীদ মুজতাহিদ, আর এক ভাই শহীদ নাই মুজতাহিদ নাই। শহীদ আর মুজতাহিদ পাওয়ার কতটুকু একটু বুঝাই। শহীদি মৌত হইল এক নম্বর দরজার মৌত, মানে শহীদি মৌতর উপরে অত আসান মৌত আর নাই। তো এখানে আরোটা জিনিস আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে শহীদি মৌত কামনা করিয়া গেছিল। শহীদি মৌত হইল এক নম্বর দরজার মৌত, নবী হলেও শহীদ হইবার খাহিস প্রকাশ করছেন। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামেও বুখারী শরীফের রেওয়ায়ত হয়েছে, লাউ আদিত্তু আন উক্তলা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তলু সুম্মা উহিয়া সুম্মা উক্তলু সুম্মা উহিয়া সুম্মা উক্তলু। অর্থাৎ আল্লাহর নবী কয়েন যে আমার বড় প্রিয় লাগে, পছন্দ লাগে যে আমারে আল্লাহর রাস্তাত শহীদ করি লও, আবার জিন্দা করি দেও, আবার শহীদ করাও, আবার জিন্দা করি দেও, আবার শহীদ করাও। তাইলে শহীদি মৌত ভব্য চাইছে কিনা একটা প্রশ্ন হইতে পারে। আমরা নবীর ক্ষেত্রে তো আল্লাহ পাকের আইন হইল যে কোনটা আল্লাহর দরবারও খাহিশ প্রকাশ করলে আল্লাহ পাকে অতি তাড়াতাড়ি খাহিশ মিটাইয়া দেন। সুবহানাল্লাহ, আমরা নবীর এক উপাধি হইল নবী মুখতার। নবী যেটা চাইছেন আল্লাহ পাকে দেরি করছেন না, এটা পুরাইয়া দিছে। এমনকি কোনো কোনো সময় দেখা গেছে যে মুক্তি চাওয়া লাগছে না, আল্লাহ পাক রব্বুল আলমিনে মনো আইতে ওইটা ঘুরাইয়া দিয়েছে। যেমন কিবলা পরিবর্তন হইল যে সময়, কিবলা পরিবর্তন হইল যে সময় আল্লাহর নবী মক্কা শরীফ তনে মদিনা শরীফ যাওয়ার বাদে ১৬ মাস মতান্তরে ১৭ মাস বাইতুল মুকদ্দিসে কিবলা বানাইয়া নামাজ পড়ছেন। তবে মক্কা শরীফ থাকতে কিবলা কোনটা আছে, এটা মুহাদ্দিসিনে কেরামর উলামায়ে কেরামর একটা বড় ইখতিলাফ আছে যে খানায়ে কাবা আসিল না বাইতুল মুকদ্দিসও কিবলা আসিল, এগুলো ইখতিলাফ আছে। কারণ হইল আল্লাহর নবী এমনভাবে খাড়া হইতা নমাজও মক্কা শরীফ থাকতে হিজরতের আগে, সামনে কাবা শরীফও পড়ত আবার বাইতুল মুকদ্দিসও পড়ত, এই সুযোগ আছে। উত্তর মুখা মুখ দিলেও বাইতুল মুকদ্দিসও পড়তো, কাবা শরীফও পড়তো, দিওটা সামনে পড়ত। ইখতিলাফটা অন্য পাইছে যে মক্কা শরীফ থাকতে কোনটারে কিবলা বানাইছে এটা স্পষ্ট নাই, যেহেতু দিওটা মুখে মুখ দিয়ে আল্লাহর নবী নামাজ আদায় করছে। মদিনা শরীফ যাওয়ার বাদে আর সুযোগ নাই, দিওটারে কিবলা বানানির কোনো সুযোগ নাই, কারণ মদিনা শরীফ তো নেই, বাইতুল মুকদ্দিস হইল উত্তর দিকে আর কাবা শরীফ হইল দক্ষিণ দিকে। কাবা শরীফ মুখা মুখ করলে বাইতুল মুকদ্দিস রে পিস দেওয়া লাগে, আর বাইতুল মুকদ্দিস ভাই মুখ করলে কাবা শরীফ রে পিস দেওয়া লাগে। আল্লাহর অর্ডার বাইতুল মুকদ্দিস রে কিবলা বানাইতা, আর বাইতুল মুকদ্দিস রে কিবলা বানাইয়া নামাজ পড়লা ১৬ মাস মতান্তরে ১৭ মাস। কিন্তু মনের মাঝে খানায় কাবারে আল্লাহ যদি কিবলা বানাইয়া দিত, এই খাহিশটা আল্লাহর নবীর অন্তরের মাঝে সর্বদা জাগরুক। কিন্তু আল্লাহর হাবিবে তফসিরের মাঝে লেখেন, আল্লাহর হাবিবে আসমানের দিকে মাথা উঠাইছেন ঠিক, কিন্তু আল্লাহর হাবিবে খাহিশ প্রকাশ করছেন না, আল্লাহর দরবারও চাইছেন না, মাথা উঠাইছেন না। বোঝা গেছে যে একটা খাহিশ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীর খাহিশটা মিটাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, মনের মাঝে যে খাহিশ হয়েছে এটা মিটাইয়া দিয়েছে। ১৬ মাস বা ১৭ মাসের মাথা এক নামাজও সাইড রেখাতি নামাজ হয়, জোহর নামাজ না হয় আসর নামাজ ইখতিলাফ আছে, দুই রেখাত বাইতুল মুকদ্দিসের দিকে পড়ছেন আর দুই রেখাত
খানায় কাবার দিকে উঠছে, সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহকে অর্ডার দিছেন, জিবরিল আমিন আল্লাহ নবীর দরবারে আইয়া হাজির হই, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ ফরমাইন, আমার হাবিব, আপনি যে বারবার আপনার চেহারায় আনোয়ার ভিড়াইরা আসমানের দিকে তুলরা, এটা আমি দেখছি, সুবহানাল্লাহ দেখছি। সুতরাং আমি আপনার কিবলারে পরিবর্তন করিয়া দিলাইলাম, আপনি খানায় কাবার দিকে মুখ ফিরাইলেও কা, নামাজের ভিতরে দুই রেখা তোড়ছেন বাইতুল মুকদ্দিস ভাই, আর দুই রেখা তোড়ছেন কাবা শরীফ ভাই, সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাকে খাইস মিটাইয়া দিনের লাগি মা আয়েশা সিদ্দিকা ফরমাইন বুখারি শরীফের রেওয়ায়ত, মা আরা রাব্বাকা ইল্লা ইউসারিউ লিহাওয়াকা। কইন আল্লাহর নবী, আপনার রব আল্লাহ তাআলারে দেখছি আপনি যে সময় কোনো খাহিশ প্রকাশ করছেন, আপনার আল্লাহ অতি তাড়াতাড়ি আপনার খাহিশটা মিটাইয়া দিস। ইনু একটা প্রশ্ন হইতে পারে, কারণ শহীদি মৌত তো উন্নত মানের মৌত, উচ্চ মানের মৌত, নবীও যে একটা খাহিশ প্রকাশ করছে। এলাকি ইমাম গাজ্জালি সাহেবে লেখ হই যে শহীদের মাঝে এমন কয়েকটা বৈশিষ্ট্য আছে, হাসা আছে, হাওয়াস আছে, হাসাইস আছে, যে নবীর মাঝে ওই গুণ নেই। ইকান বন্যা কেউ আবার ই ধারণা অনন্য যান যে শাহাদতর দরজা তনে নবুয়তর দরজা মনে হয় ছোট, শাহাদতর দরজা তনে নবুয়তর দরজা অনেক অনেক গুণ বড়, কিন্তু এগুণ স্পেশালিটি, বিশেষত্ব, বিশেষত্ব কয়েকটা হওয়ার কারণে কিন্তু এই দরজা তনে উভরে যায় না। রসুল পাক সাল্লামে শাহাদতর খাহিশ প্রকাশ করেন, কারণ শাহাদতর মাঝে নবুয়ত অর্থাৎ শহীদ হলর মাঝে নবী তনে কয়েকটা জিনিস বৈশিষ্ট্য আলাদা। নবী মারা গেলে, নবী মারা গেছেন, ইন্তেকাল ফরমাইছেন, খোয়া যায়, যেমন কোরআন শরীফে আল্লাহকে আমরা নবী সম্পর্কে ফরমাইছেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলির রুসুল মনে করেন না জানবেন, নবী মরি গেছে নৌ বলেও মনে করেন, নবী মরার বাদে আবার হায়াত আল্লাহকে দান করে দিন, সুবহানাল্লাহ। সব নবীর ক্ষেত্রে এই আইন, সব নবী কবর সশরীরে জিন্দা, মেরাজ রজনীত আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রে দেখছেন কবরে দাঁড়াইয়া নামাজ পড়রা, সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে দাঁড়াইয়া নামাজ পড়রা। তো হাজিনে গ্রাম এই প্রসঙ্গে আমি যাইতাম না, আমি যেহেতু প্রসঙ্গ অন্য একটা আপনারা সামনে তুলছি, বহু সম্পর্কেও সামান্য আলোচনা করবো, শরীরও মাঝরিয়ত আছে, এটা একটু দূরে সরি পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم نبي مرض وربد مرغ سن خوا جائز কিন্তু শহীদ শহীদ ওয়ারবাদে শহীদ রে মরি গে সইন হওয়া যাইতো না, আল্লাহ না করুন, কিন্তু বর্জকে জিন্দগি দেখা যায় আবার অবস্থা অন্য লাগান। বহুত শহীদ উল্লর ইমাম জালালুদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, কয়েকগুলো মানুষের লাশ জমিনে খাইতে পারে না, অক্ষত থাকে, জিন্দা তা হইন বা না তা হইন অক্ষত থাকে। জিন্দা তো আম্বিয়া কেরাম ইগু আলোচনা তোল জামাতের মাঝে কোনো ইখতিলাফ নেই, আল আম্বিয়াও কুল্লুহুম ফিল কুবুরি আহিয়াও, কবরের মাঝে আম্বিয়া কেরাম সব জীবিত,
এটা হইলো আহলে সুন্নাতুল জামাতের এতেকাদ, বিল ইত্তেফাক। আহলে সুন্নাতুল জামাতের মাঝে কোনো ইখতিলাফ নেই। তবে অন্যান্য শহীদ হল, ওলি আল্লাহ হল, এরার লাশ অনেক সময় কোনো কারণবশত খুদা হয়েছে, পাওয়া গেছে, দেখা গেছে যে অক্ষত অবস্থায় আছে, জেলা তো হয়েছে না, হাগনটা লাগিয়ে থাকছে, হাগনটারেও মাইটে খাইছে না। সুবাহ অহরহ বাস্তব ঘটনা আছে, আমি কইলে বহুতটা কইতাম পারবো, বিভিন্ন ইতিহাসের মাঝে আছে, বাস্তব আছে। ও যে তদাইলুল খায়রাত শরীফ লেখছেন যে আল্লামা সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা, তাই তো সাহাবিও নাই, তাবিও নাই, বহুত পরের যুগের একজন ওলি আল্লাহ, আশিকে রসুল। তানোর জীবনী পাওয়া যায়, 77 বছর বাদে তানোর কবরে স্থানান্তরিত করা হইল। সুবহানাল্লাহ, 77 বছর বাদে তান কবর খোলা হইল, তান লাশ পাওয়া গেল, একবারে যেমন যোগ যোগে নয়া কাফন পরিধান করাইয়া মাত্র তৈয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তখন হরাইল অন্য জায়গায়। সাহাবায়ে কেরামর তো অসংখ্য ঘটনা এইভাবে আছে যে কবর কুড়ার বাদে জেলা আসন ওলা পাওয়া যায়। যেমন যে সময় হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মদিনা শরীফে একটা নালা খুদা হইত, উমর রাদি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তখন লাশ বলবার হয়েছে যে সাহাবায়ে কেরামর লাশ, একজন সাহাবির লাশ পাওয়া গেল যে এইভাবে আত রাখা, এইভাবে আত রাখা, আটটা হরাইলে পিনকারি দিয়ে রক্ত ছুটে, আবার অটোমেটিক্যালি আটটা জায়গাতে গিয়ে লাগে যায় সাড়ি দিলে। সুবহানাল্লাহ, এসে শেষ পর্যন্ত খুঁজলিয়া যাওয়া গেল যে এই নইলা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের জমিনে শহীদ হইছিলা, আর তান্ডে ও অবস্থায় শহীদ যেভাবে তান্ডে পাওয়া গেছে ও অবস্থায় তান্ডে দফন করা হয়েছে। এখন দেখা যায় মাথা তো নিয়ে হাত হরাইলে পিনকারি দিয়ে রক্ত ছুটে। সুবহানাল্লাহ, এগুলা অনেক ঘটনা কিতাবের মাঝে আছে, আরো বহুত ঘটনা আছে। যাই হোক, শহীদ হল, মারা যাওয়ার বাদে কবর হায়াত দেওয়া হয় কি না, যদিও আল্লাহ পাকে কোরআন শরীফ ডাইরেক্ট কইছেন, কিন্তু বাস্তবতার লগে মিলাইয়া দেখা যায় তারা শরীর অক্ষত অক্ষত অবস্থায় থাকে। তবে যে রিজেক্ট দেওয়ার কথাও আছে, তাহলে বোঝা যায় এরারে রুহানি ভাবে রিজক দেওয়া হয়, কিন্তু নবী মারা যাওয়ার বাদে নবীরে হায়াত দেওয়া হয় এবং নবীরেও কবর রিজক দেওয়া হয়। এটার মাঝে যদিও ইখতিলাফ করছেন কিভাবে দেওয়া হয়, জিসমানি ভাবে দেওয়া হয় না রুহানি ভাবে দেওয়া হয়, যদিও ইখতিলাফ আছে, কিন্তু হাদিসের এবারত পরিষ্কার আছে যে ইউরজাকু ইউরজাকু কবর রিজক দেওয়া হয়। হাদিসের এবার ওর মাঝে পরিষ্কার আছে যে কবর রিজেক দেওয়া হয় আম্বিয়া কেরামে। ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদ আল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু ইউরজাকু রিজেক দেওয়া হয়। তো হাজিনে কেরাম, একদিক দিয়ে দেখা যায় নবী মারা যাওয়ার বাদে নবীর বিবি হল অন্য জায়গাত বিয়া হইতে পারেন না, তার কারণ হইল নবী কবর সশরীরে জিন্দা। শহীদ শহীদ হওয়ার বাদে শহীদের বিবিও হল আবার ইদ্যত পার হইলে অন্য জায়গায় বিয়া হইতে পারে, কিন্তু নবী হলের ক্ষেত্রে আইন হইল নবী মারা যাওয়ার বাদে নবীর বিবিও হল ইদ্যত পার হইলেও বিবাহ হইতে পারে না। যেমন দেখো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর ওসাল যে সময় হইল, আল্লাহর নবীর ওফাতর সময়, ইন্তেকালের সময় তার বয়স আছিল মাত্র 18 বছর। সুবহানাল্লাহ, মাত্র 18 বছর, 18 বছর আমরা দেশে হল মহিলা হলোর বিয়ে হয় না, কেমন সাবস বিয়ে হয় না, সরকারে বয়সও ধরিয়া দিছে 18 বছর, 18 বছর নিচে হইতো না 18 বছর বিয়ার বয়স। তো হাজিনে গেলাম, এই শহীদ শহীদ হওয়ার বাদে তার বিবি হল ইদ্যত ভার হইলে বিবাহ বইতে পারেন, কিন্তু নবী মারা যাওয়ার বাদে নবীর বিবি হল বিয়া বইতে পারেন না, কারণ নবী কবর সশরীরে জিন্দা। আমরা নবীর ক্ষেত্রে দেখা যায় যে আয়েশা সিদ্দিকা সহ 9 জন বিবি আল্লাহর নবীর ইন্তেকালের সময় আসলা, সেই অন্য জায়গায় বিবাহ হইতে পারছেন না, কারণ আল্লাহ পাকে কোরআন শরীফে ফরমাইছেন ওয়া যুওয়াজুহু উম্মাহাতুহু, নবীর বিবিও হল ইলা আমরা মা, আমরা আম্মা জান ডাকি,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হইতে হই আম্মাজান আয়েশা সিদ্দিকা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হইতে হই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অর্থাৎ এরা বিবাহ করতে পারে না। দেখা যায় শহীদ শহীদ হওয়ার বাদে শহীদর মাল বন্টন করিয়া নেওয়া যায়, কিন্তু নবী মারা যাওয়ার বাদে নবীর মাল বন্টন করিয়া নেওয়া যায় নাই। কারণ নবী সশরীরে কবর জিন্দা। এখন পয়লা নম্বরটা হইল নবীরে মারা গেছেন হওয়া যাইব, কিন্তু শহীদ মরি গেছেন হওয়া যাইতো না, আল্লাহ না করেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় মারা গেছো এরারে তোমরা মরে গেছো হইও না। لا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون। বরং এরা জিন্দা কিন্তু তোমরা বুঝতে পারো না। তো হাজিনে কেরাম, গেল একটা। আর একটা হইল নবী মারা যাওয়ার বাদে নবীরে গোসল দেওয়া হয়, কিন্তু শহীদ শহীদ হওয়ার বাদে শহীদরে গোসল দেওয়া হয় না। যেভাবে রক্তমাখা বডি আছে ঠিক এইভাবে নিয়া কবর দাফন করে দিতে হয়, রক্তমাখা অবস্থায় কাফন দেওয়া হইতো নিয়া নাই করবা দেখতে লাগ। দেখা যায় দিওলা খান আছে, কোনো সময় দেখা গেছে দেলাখা কাপড় দিয়ে আসলে ওলা দাপন করে দিছে, কোনো সময় কাপড় দেওয়ার কথা শরীফের মাঝে আছে, এর লাগে একতলাভ দেওয়া গেছে, কিন্তু গোসল দেওয়া হয় না, এগুলোর মাঝে কোনো একতলাভ নাই। শহীদ যেভাবে রক্তমাখা অবস্থায় তাই মারা গেছেন, শাহাদত বরণ করছেন, ওলা কবর তো নিয়ে উঠবা, রক্ত লইয়া উঠবা, তার রক্ত তো নিয়ে মিসকে আম্বরের গান বাহির হইতে থাকবো, সুবহানাল্লাহ। এটা শহীদের গুণ। নবীর জান কবজ করেন মালাকুল মউতে, নবী মারা যাওয়ার টাইমে মালাকুল মউত আইয়া হাজির হইন। আমরা নবীর ইন্তেকালের মুহূর্তেও মালাকুল মউত আইছেন। আমরা নবী আগেও জানেন যে কিছু সময় ভিতরে জমিন তনে বিদায় হইবা, এটা জানতানি না না হতন্য জানেন, কিন্তু অন্য কেউ ওলি আল্লাহর জীবনে পাওয়া যায় এলহামর মাধ্যমে হয়তো তারা জানেন কারামত হিসাবে, কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নাই। কেউ কেউ জানছেন, যেমন শাহজালাল মুজাহিদ এমনি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনীর মাঝে ভাইছি, বহুত আগে পড়ছিলাম জীবনী ছাত্র জমানা, তার পড়ছি না, ওর সময় পড়ছিলাম, দেখছিলাম যে তাই ইন্তেকালের আগর রায় তাই নিজে কাফন উবন সিলাই করছে, নিজে তান কাফন সিলাই করছে এবং পরের দিন মারা গেছে। তো হাজি দেখলাম তেবা এটা হইল কারামত হিসাবে। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ পাককে আগেও জানাইয়া দিছেন, বরং আমার নবীর পারমিশন নিছেন, সুবহানাল্লাহ, কইনা পারমিশন নিছেন, রাজিনি না না রাজিনি না না। বুখারী শরীফের রওয়ায়েত আছে মক্কা শরীফ তনে যে সময় আল্লাহর নবী বিদায় হজ শেষ করিয়া মদিনা শরীফ গেলা দশম হিজরিত, মদিনা শরীফ গিয়ে আল্লাহর নবী বিভিন্ন বাসন দিলা, এর মাঝে একটা খুতবার মাঝে এক বাসনের মাঝে কইলেন ইন্না আবদান খায়্যারাহুল্লাহু তাআলা বাইনাদ দুনিয়া ওয়া বাইনা লিকাইহি ফাখতারা লিকাল্লাহ। কই দিলা একদিন খুতবার মাঝে যে আল্লাহর এক গোলাম এন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার তাহারও পারমিশন দিছেন এবং দুনিয়াতে যদি আল্লাহর মুলাকাত তাইন চাই আল্লাহর মুলাকাতও তাইন কবুল করতে পারবো, আল্লাহর মুলাকাত কবুল করতা তাহলে আল্লাহর মুলাকাত আল্লাহকে দেওয়ার তাকে তান্ডে ইখতিয়ার দিছে। ফাখতার লিকা আল্লাহ, আল্লাহর গুলাম আল্লাহর বন্দায় আল্লাহর লেখা বা আল্লাহর লগে গিয়া মিলিত হওয়া ওটারে অগ্রাধিকার দিছে, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল যে আমার নবীরে ইখতিয়ার দেওয়া হয়েছে, যে আমার নবীর লাগে আমি আগে কইছিলাম যে আমার নবীর একটা উপাধি হইল আর নবীউল মুখতার, আর নবীউল মুখতার যে নবীরে ইখতিয়ার দেওয়া হয়েছে নবীর ইচ্ছার উপরে নির্ভর করিয়া তাই যে একটা চাইবা অবু কবুল করতে পারবা। যেমন মিশকাত শরীফও আছে হাদিস 74 বছর, অন্যান্য হাদিসের কিতাবও তো আছে যে
জিবরিল আমিনি ওদিন আল্লাহ নবীর দরবারে হাজির হইল দুইটা প্রস্তাব লইয়া। এক প্রস্তাব হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার ইখতিয়ার দিছেন আপনি দুইটা প্রস্তাবের মাঝে যে কোনো একটা কবুল করতে পারেন, অর্থাৎ কিয়ামতের ময়দান আপনার অর্ধেক গুনাহগার উম্মত আল্লাহ পাকে ছাড়ি দিবা আপনি ওটা গ্রহণ করতে পারেন, অথবা আপনার সবায়তর অধিকার দেওয়া হইব আপনি দ্বিতীয়টা গ্রহণ করতে পারেন, যেটা আপনি চাইবা ওটা কবুল করতে পারবা। আল্লাহর নবী সব সময় হার চিন্তা আসলে তার নিজের চিন্তা না উম্মতর চিন্তা, সব সময় উম্মতর চিন্তা, নিজের চিন্তা কোনো সময়ও নাই উম্মতর চিন্তা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি চিন্তা করেন যে আমি যদি দুইটার মাঝে পয়লাটা গ্রহণ করিলাই তাহলে আমি নিজে নিজে ইচ্ছাকৃতভাবে আমার অর্ধেক গুনাহগার উম্মতরে জাহান্নামী মানি নিলাম, তাহলে মনে হয় দুই নম্বরটা কবুল করা আমার লাগিবা লইব, আমার উম্মত লাগিবা লইব, কারণ সবাদর অধিকার যে সময় দিবা আমার কোনো উম্মতরে আমার চকুর সামনে জাহান্নাম লইয়া যাইতে পারতো না, আমি সুপারিশ করিয়া ছুটাইয়া নিব গি। সবাদর অধিকার যেটা ওটা তাই কোন ফাক্তার তু সফাতা, আমি সবাত্রে কবুল করে নিলাম, সবাত্রে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তো হাজিন কিরাম, নবী হল মারা গেলে নবী হল রূহ কবজ করেন মালাকুল মউতে, আমার নবীর রূহ কবজ করার সময় মালাকুল মউত হাজির হইছেন, কিন্তু অন্য নবীর দরবার ওজে লাগেছেন ইলা নাই, আল্লাহ পাকে জানাইয়া দিছেন সতর্ক করে দিছেন যে ও মালাকুল মউত আজকে তুমি কার রূহ কবজ করার যাইরা হে আমার বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ কবজ করার যাইরা হে মালাকুল মউত তোমারে সতর্ক করে দিলাম, আমার হাবিবে যত সময় পর্যন্ত পারমিশন দিছেন না তত সময় পর্যন্ত আমার হাবিবর গরু ঢুকতে পারো না, আমার হাবিবে পারমিশন দেন যদি গরু ঢুকবার পারমিশন লইয়া গিয়ে গরু ঢুকবার। সিরতের কিতাবর মাঝে লেখেন শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান মাদারিজুন নবুয়ত কিতাবর মাঝে লেখেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাইরে আইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলা বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মারাদুল মউত অর্থাৎ আল্লাহর নবী শেষ বেমারও যে বিদায় যেটা ও বেমার আল্লাহর নবীর এই বেমার অবস্থায় খান্দাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বওয়াত আম্মাজান আয়েশা সিদ্দিকার জানুর উপরে আল্লাহর নবীর মাথা মুবারক রাখা বারবার খালি কইতে আছে না রফিক আলা রফিক আলা আল্লাহুম্মা রফিক আলা রফিক আলা রফিক আলা লগে মিলে যেতে আছে অর্থাৎ আল্লাহর মুলাকাত চাই, বারবার আল্লাহর নবীর দোয়া মুবারক তুনে বারবার আর রফিক আলা রফিক আলা আল্লাহুম্মা রফিক আলা, এমত অবস্থায় একটা একটা আওয়াজ আইলো সালামর আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নারে হইন গো ফাতেমা একটু সামনে দিয়ে অগ্রসর হইয়া দেখো যাই সে আমরার গরো রূপার পারমিশন চাই না, তাই গিয়া ইয়া দীক্ষা হইন যে ইয়া রাসূলুল্লাহ গাওয়ালি মানুষ লাগে আমরার গরো ঢুকার পারমিশন চাই না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ফাতেমা এন গাওয়ালি মানুষ নাই গো, আওয়াজও বুঝিছে সুবহানাল্লাহ হইন না, গাওয়ালি মানুষ না ইন মালাকুল মউত আইছেন তোমার বাবার রূহ কবজ করিয়া লইয়া যাইবা লাগি, এন্ডে পারমিশন দিলাও এন্ডে পারমিশন দিলাও। তো হাজিন কেরাম, নবী অগলর রূহ কবজ করেন মালাকুল মউতে, আর শহীদ অগলর রূহ কবজ করেন স্বয়ং রব্বুল ইজ্জতে, স্বয়ং আল্লাহ শহীদ অগলর রূহ কবজ করেন সুবহানাল্লাহ। এত উন্নত মানের মৌত হইল শহীদি মৌত, তখন আল্লাহর নবী শহীদি মৌত কামনা করলা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদি মৌত যে কামনা করলা, প্রশ্ন হইল আমার যে আল্লাহর নবী তো কোনটা চাইলেও মুখ দিয়ে চাওয়া লাগছে না, এনে তো চাইছ জবান দি তোহান অন্তরের মাঝে আনতে আল্লাহ ঘুরাইয়া দিলা, এখন দেখা যায় কেন মুখ দিয়ে চাইলাও এর বাদেও আল্লাহর নবী তো স্বাভাবিক মৃত্যুবরণ করলা,
স্বাভাবিকভাবে ইন্তেকাল করলা, শহীদ হইলা না, তাহলে আল্লাহর নবীর খাহিশটা আল্লাহ মিটাইলা না? নি প্রশ্ন করছেন মুহাদ্দিসিনে কেরামে এবং জবাবও দিছ, জবাব দিছেন বলে আল্লাহর নবীর সকল খাহিশ মিটাইছেন, ওটাও আল্লাহ মিটাইছেন। সুবহানাল্লাহ। তবে প্রত্যক্ষভাবে নাই, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নাই পরোক্ষভাবে মিটাইছেন। মুফতি আমিউল ইহসান আল মুজাদ্দিদি আল বরকাতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, উলামায়ে কেরামের বহুত জানা, বহুত বড় উপমহাদেশের বড় একজন আলিম, আমরার বাইতুল মোকাররম মসজিদের খতিব আসলা আজীবন, তাই আমরার বর্তমান মুর্শিদ বড় সাহেবের সরাসরি উস্তাদ মুফতি আমিউল ইহসান আল মুজাদ্দিদি আল বরকাতি, প্রায় 50টার মতো তসনিবাত আছে তানোর, প্রায় আরবি ভাষা। সুবহানাল্লাহ। আরবি আজম এ বিখ্যাত যে তাই তৌজি করছে যে দুই দিক দিয়ে আল্লাহ পাকে নবীর খাহিশটা মিটাইছে। সুবহানাল্লাহ। দুই লাইনে মিটাইছে। এক লাইন হইল আমার নবীদের সময় একবার কয় বড় আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জানুর উপরে আল্লাহর নবী চর্ম বারক রাখিয়া মাতাও বারক রাখিয়া আরাম করবাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নই আসরের নামাজ পড়ছেন না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে লিছেন। ও কয় বড় আল্লাহর নবী আর একবার কয় বড় আল্লাহর নবী এমত অবস্থায় আল্লাহর নবী দরবারও আইনিয়া কিছু খানা পেশ করেছে, খানাটা দিছে এক ইহুদি মহিলায়, খানার মাঝে বিষ বিষ মিশাইয়া দিছে, গোশতর মাঝে বিষ মিশাইছে, নাউজুবিল্লাহ। উদ্দেশ্য হইল আল্লাহর নবীরে মারিলা, নাউজুবিল্লাহ, বিষ মিশাইয়া দিছে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খানাতনে আল্লাহর নবীর আনর গোশত পছন্দ করেন, গোশত লইছেন, লইয়া খামড় মারি দিছেন, খামড় মারিয়া রাখি দিছেন, আর কইন সাহাবি আল্লাহরে তোমরা এই খানা খাইও না, এটার মাঝে বিষ মিশাইয়া দেওয়া হইছে। হইলা কিলা বুঝলা কিলা বলে এক রেওয়ায়ত মতো গোশত টুমায় হইছে যে নবী আমারে খাইন্না যান, আমার মাঝে বিষ মিশাই। কোন রেওয়ায়ত আইছে জিবরিলে আমিন অতি তাড়াতাড়ি আল্লাহ নবীর দরবার আইছে না, ইয়া কইন যে ও আল্লাহর হাবিব আপনি গোশত খাও কানা, এটা বিষ মিশাইয়া দেওয়া, আর সাহেব এক তোমার খাইনিস লাইন শহীদ হয়ে গেছে। এখন প্রশ্ন হইল ইবেটে যেদিন তো নে পরিকল্পনা করে বিষ মিশাইবার, ইদিন তো নে আল্লাহ জানেন না, না আতেন না আল্লাহ জানেন, তে গোশত আইনা তোয়ার বাদে গোশত তোমায় মাত্র পারতো নি না, না মাত্র পারতো, খামর দেওয়ার বাদে মাতে গেলে জিবরিলে আমিন আইতে হইলে তো আগেও আইতে পারো, জিবরিলে আমিন গোশত খামর দেওয়ার বাদে আইন খানে, তার কারণ হইল যে আল্লাহর নবীর শহীদি মৌত আল্লাহ পাকে কবুল করে লিছেন। সুবহানাল্লাহ। খামড়ের লগে কিছু জ্বর বা বিষ আল্লাহর নবীর বডির মাঝে গেছিল কি, জিসিম মুবারকর মাঝে গেছিল কি, এটা মর্যাদা স্বরূপ তাৎক্ষণিক ক্রিয়া করছে না, নবীর হায়াত রইয়া গেছে, খাম রইয়া গেছে বাকি, আল্লাহ পাকে স্টপ করিয়া রাখি দিছেন, আর ইন্তেকালের মুহূর্তে ও বিষে ক্রিয়া করছে, হাদিস শরীফের মাঝে আছে যে খয়বরেরও বিষে ক্রিয়া করছে, আর ও বেদনায় বেদনায় আল্লাহর নবী ইন্তেকাল করছে। দ্বিতীয় লাইনে লেখই নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার জমিনে শহীদ করাইয়া আল্লাহ পাকে নবীর শাহাদাতের খাইশ মিটাইয়া দিছই। তো হাজীন কেরাম, এখন আমি হওয়াত আসলাম হাদিস ওখান তো নাকি ইসলাম হবাই ইবনে মাজাহ শরীফের রেওয়ায়ত, দুই ভাই স্বপ্ন আল্লাহর নবীর দরবারে হইয়া কইছিল, মনে আছে নি আপনারা, স্বপ্ন হইয়া কইছিল যে দুই ভাই মারা গেছেন, একজন শহীদ ও মুজতাহিদ, দুইটা গুণ তার মাঝে, শহীদ ও মুজতাহিদ, মুজতাহিদ হইলা যেন কোরআন হাদিস গবেষণা করিয়া মশলা বাহির করতে পারেন, এন যদি ভুল করেন তো একটা উজরত পাইবা, সহি করেন তা হইলে দুইটা উজরত পাইবা, তাহলে এনেরও পাওয়ার বেশি, মুস্তাহিদ জেন এনেরও পাওয়ার বেশি, শহীদ জেন এনেরও পাওয়ার বেশি, দুইটা পাওয়ার ভুল উপাধি লইয়া জমিন তনে বিদায় হয়েছে। কিন্তু ঘটনা হইল এক বছর আগে এই শহীদ হয়েছে, আর তান আরো ভাই এই এক বছর বাদে মারা গেছে, তান তো এক বছরের হায়াত বলন পাইছে, কোন যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম কিয়ামত কায়েম হইছে, আর বেহেশতর দরওয়াজা দিও ভাই গেছে, গিয়া
যেন এক বছর বাদে মারা গেছ, শহীদ নাই মুস্তাহিদ নাই, হেই নেনর আগে জান্নাতে ঢুকে গেছ। হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইছেন, যে সাহাবি তুমি আশ্চর্য হইলা এখানে, আশ্চর্য হওয়ার কারণ কি? তাহলে আশ্চর্য হওয়ার কারণ হইল যে শহীদ আবার মুস্তাহিদ, দেখা যায় যে তাই শহীদ মুস্তাহিদ বড় দুইটা গুণ, কিন্তু আমার তো ধারণা এই নাগে যাইতা ব্যস্ত, হেন বাদে যাইতা, দেখা যায় হেন শহীদ নাই মুস্তাহিদ নাই, এক বছরের হায়াত মাত্র বলন পাইছো, হেন এনর আগে জান্নাত গে ঢুকে গেছো। হুজুরি ফরমাইছেন আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই, কারণ ই এক বছরের হায়াতরে সঠিকভাবে মূল্যায়ন করছেন, খামো লাগাইছেন, লাগাইয়া হেনতনে টানি গেছেন, সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল একটা বছরের হায়াত পাইলে এই হায়াতর মাঝে এত ফেসিলিটিস রাখছেন, এত সুযোগ সুবিধা আমরারে দিছেন, অন্য নবীর উম্মতে সারা জীবন যা খামাইছে, আমরার নবীর উম্মত হইয়া আমরা এক বছরে তার চেয়ে বেশি খামাই করতাম পারি, সুবহানাল্লাহ। যদি আমরা হুশ ঠিক করিয়া লাগি তাহলে আমরাও লেখামাই করতাম পারি। আমার আমি যে হইলাম সবচেয়ে বড় কাফিল হইলাম, আমিও আপনারা ইনর যারা আছেন অকলোর মাঝে আমি হইলাম বড় কাফিল, আমিও চাইলাম যে আল্লাহকে আমি যে কইরাম খালি এরম মানে বুঝই না জান বলে তাই মনে করে হাম বানাই দিতা, আমি হইলাম সবচেয়ে বড় কাফিল। আপনার মাঝে বহুত সজাগ দিল মানুষ হলি কেন বহাত আসেন, শত শত আসেন, আল্লাহকে আমরার এবাদত বন্দে গিরে তানোর ওয়াস্তে বানাউক আর কবুল করুক হোক আমিন। তো হাজিনে কেরাম, এই হায়াতটা হইল সবচেয়ে বড় নিয়ামত। এক বছরের হায়াত পাইলে এর ভিতরে দেখো কা 52টা শুক্রবার আছে, কতটা 52টা শুক্রবার আছে, 52 শুক্রবার, এই 52 শুক্রবারে এক শুক্রবারে সঠিকভাবে এবাদত বন্দেগি করলে এমন এক টাইম আছে, হাদিস শরীফ আছে, এই টাইমে যেটা আল্লাহর দরবারও খুঁজবো তা আল্লাহ কবুল করে দিবে শুক্রবারে। এলাকি আগে আলিম সাহ অলিলা বড় বড় ওয়াইজ আসল না, ওয়াজর মজলিসও আসিল না, কিন্তু তুড়া বেশ পড়ছেন, এরা আলিমও আসলা, আমিলও আসলা, আমলদারও আসলা, আগে মুন্সি সাহ মলই সাহ, এরা কি সুন্দরভাবে দেহ কামাইছে শিখাইয়া গেছেন। শুক্রবারে আগে আল বাবা হইত না, হাতন্যা সাহ আল বাবা হইতো না আগে, সেনে বলে শুক্রবারে দাম দিতে গিয়া আলুল বাদ দিয়া মানে খাম খাস ঘুমাইয়া করো, এই দিন এবাদতর দিন একটু এবাদত বন্দেগি বাড়াইয়া দেয়, ও উদ্দেশ্যে এই দিন আলুল বন্ধ করছে। আর আমরা আধুনিক যুগ আইয়া শুক্রবারে অহল খাম, আমরা মাতন্য সপ্তাহ আমরা রেডি করে রাখি শুক্রবার লাগে, শুক্রবার হইলে এবাদতর লাগে খাস, প্রত্যেক জাতিরে আল্লাহকে দিছেন ইলা খাস, ইহুদি অগলরে দিছেন শনিবার, খ্রিস্টান অগলরে দিছেন রবিবার, আমরারে দিছেন শুক্রবার। তো হাজির 52টা শুক্রবার এক বছরের ভিতরে আছে, 52 শুক্রবার এক বছরের ভিতরে, রমজান শরীফ আছে, লাইলাতুল কদর আছে, লাইলাতুল বরাত আছে, দুইও ঈদের দুই রাত আছে, আর এমনি তো প্রতি রাতও আছে, প্রতিদিনও আছে, এত মূল্যবান হায়াত আমরার গাফলতের মাঝে যার। হাজির নিকেরাম, এলাকি হায়াতটারে খামো লাগাইতাম আগাম কোটা দাম 45 তো ওই কিছু সময় দূরশ্বরী পড়ুকা আমি দোয়া করিলাম, আমি দূরশ্বরী পড়ুকা আল্লাহুম্মা সাল্লি আলা اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله إي مجلس تري أول تني آخر بردن تقبل فرما الله إي بشال محفل دوي دين بيبي তোমার বন্ধা হলে বড় কষ্ট মষ্ট করিয়া তার আয়োজন করে অনেক টাকা পয়সা খরচ করিয়া আল্লাহ এই আয়োজন রে তুমি তোমার বাস্তে বানাই দেওয়ার কবুল করবা, তোমার বন্ধা বান্ধী ওরে লায়ক নাম দান করে দেওয়া আল্লাহ। আমরা গুনার বোঝালে এই মজলিস হইয়া রয়েছি বাবু, তো জীবনটা তো দেখতে দেখতে শেষ হইয়া গেল,
তোমার রাজি করার মতো কোনো আমল তো জলির মধ্যে নাই। আমরা জিন্দা মুর্দা মাই বাপ রে মাফ করে দেও। আমরা যারার মাই বাপ হারাই গেছি কবর বাসিয়ে গেছি, মাই বাবুর কবর ও রহমতের জড়ি বর্ষা। আল্লাহ যারার মাই বাপ হায়াতে বাকি আছেন হায়াতে সে তো বর করতে হই। আল্লাহ আমরা জিসিম কঠিন কঠিন বিমারি নেই হাঁটতেছি, আল্লাহ তাম বিমার ঘরে বিমারি তনে শিফা দে। আল্লাহ যতদিন হায়াত রাখছ মানুষের উপরে নির্ভরশীল করে সেহত খান তন্দুরুস দিয়া আল্লাহ রাখ্য তুমি সহি সালামতে রাখ্য। কোন মানুষের জলের মহতাজ আমরা রে বানাইও না, আমরা ঔলাদ রে বানাইও না। আমরা রে আমরা ঔলাদ রে হামেশা তোমার দরের ফকিরের মহতাজ বানাইও। আল্লাহ সোনার মদিনা লাখ কোটি দুরুদ সালাম রাদিয়া পৌঁছাই দেও। বারে বারে আমরা রে ভালো মাইশরী বাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ ই মসজিদ সবত হাজত মন বন্ধা হলা দিলিস, তমাম অনেক হাজাত্রে পুরা হরি দেও। আল্লাহ বহুত মুসিবত দেওয়ালেন মুসিবত তুনে রেহাই দেও। ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়া হরে তোর কোন ঘট আমরা রে দলিল আর বেইজ্জত করিও না। ইয়া আল্লাহ ই জমিন তো সারিয়া যাওয়া যাক করে বা মৌলা, রাইবার আগে খালিজ তো বা নসিব করাইও, মানুষের লগর লেনদেন তো নে পাক সব করাইও। তোমার হাবিবর নুরানি চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া সক্রাতর কঠিন মুসিবতর রাজ্য করিও। আমরা রে খাতিমা বিল খয়ের নসিব করিও। ইহলি সুবহান আল্লাহ তোমার বান্দা হলে বিভিন্ন মাকাসিদ নিয়া দোয়া চাইছেন, আল্লাহ সদকা করিয়া দোয়া চাইছেন, আল্লাহ এক বিমার বান্দা হসপিটাল আছেন দোয়া চাইছেন। আল্লাহ তোমার বান্দারে সেবা দান করে দেও, তামামর জায়জ মাকাসিদ রে পুরাই দেও। ইবাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।